নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমেই দিচ্ছি হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা তথ্য প্রযুক্তিতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে আইটি প্রতিষ্ঠান চ্যালেঞ্জ থেকে নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং বাংলাদেশের সৃষ্টি ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে নিউ ইয়র্কে আয়োজিত পিঠা উৎসবে বক্তারা এবার বিস্তারিত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার দুপুর বারোটায় মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের ক্যাপিটাল হিল ভবনে প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথ পাঠ করান শপথ অনুষ্ঠানের সময় সত্তর বছর বয়সী ট্রাম্পের হাতে ছিল আব্রাহাম লিঙ্কনের স্মৃতিধন্য বাইবেল শপথে তিনি দেশের সংবিধানকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন ট্রাম্পের ঠিক আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাইক পেন্স বিচারপতি ক্লারেন্স টমাস তার শপথ পড়ান শপথ নেয়ার পর উদ্বোধনী ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প এরপর ট্রাম্প ও মাইক পেন্স পেন্সেলভেনিয়া এভিনিউয়ে প্যারেডে অংশ নেন আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও ডেমোক্রেটিক দলের আইন প্রণেতাদের অন্তত ষাটজন সদস্য বহু রাজনীতিবিদ ও বিভিন্ন ক্ষেত্রের তারকাসহ অনেক বিশিষ্টজন ওই অনুষ্ঠান বর্জন করেন অনুষ্ঠানে যোগ দেন হিলারি ক্লিন্টন এবং তার স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অভিষেক অনুষ্ঠানে এই ক্লিন্টন দম্পতি ছাড়াও উপস্থিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার জর্জ ড্যাবলি বুশ সহ বিশিষ্ট ব্যক্তিরা অভিষেক অনুষ্ঠান নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও ক্যাপিটাল ভবনের বাইরে নজিরবিহীন বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটেছে এক পক্ষের উদ্দীপনা আরেক পক্ষের বিক্ষোভের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড জে ট্রাম্প ওয়াশিংটনে ব্যাপক আরম্ভ অনুষ্ঠানে শপথ নেওয়ার পর পরই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের জনগণ দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টায় এক হয়েছে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের অভিষেক সহ পুরো অনুষ্ঠান দেখতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকার রেস্টুরেন্টগুলোতে ভিড় লেগে যায় শুক্রবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর বাংলাদেশিরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ বলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয় আমেরিকায় নতুন দিগন্তের সূচনা হয়েছে আবার কেউ বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বক্তব্যে স্পষ্ট হয়েছে অভিবাসন নীতিতে কড়াকড়ি আসছে সারা বিশ্বে তিনি শান্তি আনয়ন করবেন এবং বিশ্বের সকল মধ্যপ্রাচ্য সহ বিশ্বের সকল সমস্যার তিনি শান্তিপূর্ণ সমাধান করে বিরল দৃষ্টান্ত এবং উদাহরণের সৃষ্টি করে আমরা সবাই জানি যে আমেরিকা কিছু হিডেন পলিসি আছে যেটার বাইরে তারা কখনোই কাজ করতে পারে না ইমিগ্রেশন একটা হিডেন পলিসি ইমিগ্রেন্ট আমেরিকাকে আমরা জানি যে কান্ট্রি অফ ইমিগ্রেন্ট ইমিগ্রেশন এখানে থাকবে এবং অলরেডি আপনারা জানেন যে মেয়র দ্য ব্লাজিও এবং গভর্নর কুমু অলরেডি বলেছে নিউ ইয়র্ক স্টেট গ্রিন জোন উনি বলেছেন সারা বিশ্বের সমস্যাকে উনি সমাধান না সারা বিশ্বব্যাপী যে যে সন্ত্রাস সে সন্ত্রাসের বিরুদ্ধে উনি সচ্ছা থাকবেন এবং আমেরিকান ইন্টারেস্টকে উনি সার্ভ করবেন প্রথমে সারা পৃথিবীর মানুষ যে একটা আশা নিয়ে যুক্তরাষ্ট্রে আসতো সে আসার সম্ভাবনা কমে যাবে আমেরিকা সার্ভ অনলি আমেরিকান ইন্টারেস্ট অফ ওয়ার্ল্ড সব ধর্ম এবং অভিবাসীদের চারণভূমি হিসাবে পরিচিত নিউ ইয়র্ক শনিবার ছিল নারী বিক্ষোভের নগরী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প শপথ নেয়ার আগ থেকে নারীদের দানা বাধা আন্দোলন জোরদার হয় ওয়াশিংটন থেকে আন্দোলনের তেজ ছড়াচ্ছে নিউ ইয়র্কে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপনালয় ট্রাম্পস টাওয়ার মুখী নারীদের ঢল ছিল ম্যানহাটনে গত শনিবার দুপুর থেকে ছিল ম্যানহাটনের অ্যাভিনিউ অলিগলি সবখানে নানা বয়সী নানা বর্ণের হাজার হাজার প্রতিবাদী নারী উত্তাল প্রতিবাদে সামিল হচ্ছেন বাংলাদেশি নারীরাও নিউ আমেরিকান উইমেন্স ফোরাম মানবাধিকার সংগঠন ড্রাম সহ বাংলাদেশিরা জড়িত এমন নাগরিক আন্দোলনে নারী নেত্রীরা নেমেছেন ম্যানহাটনের রাজপথে ট্রাম্প বিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে মুহুর মুহুর স্লোগানের রাজপথ প্রকম্পিত করেছেন এইসব নারীরা তাদের একটাই কথা আমরা অজানা আশঙ্কায় ভুগছি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা হুমকির সম্মুখীন হব আমরা মুসলমান নারীরা ধর্মীয় স্বাধীনতা চাই বর্তমান প্রেসিডেন্ট নারীদের গর্ভপাতের বিষয় নিয়ে কথা বলেছেন নারীদের তুচ্ছ প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একাশীতম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র ২২ জানুয়ারি রবিবার সন্ধ্যায় মাহফিল অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইসের ইত্যাদি রেস্টুরেন্টে এতে রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন জাতীয়তাবাদী ফোরামের কর্মকর্তা ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ বক্তারা বলেন শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক প্রথম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর ও সমৃদ্ধশালী বাংলাদেশের স্থপতি বর্তমান সরকার তার নাম নিশানা মুছে ফেলতে চায় প্রয়োজনে প্রবাস থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বক্তব্য রাখেন মার্শাল মুরাদ রফিকুল ইসলাম ডালিম সারোয়ার খান বাবু নাসিম আহমেদ প্রফেসর রফিকুল ইসলাম মাহবুবুর রহমান মুকুল সহ অন্যান্যরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের একাশীতম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি বৃহস্পতিবার এ উপলক্ষে ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিজানুর রহমান ভূঁইয়া সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল কাশেম কালাম আজাদ আব্দুল সবুর হারুন রশিদ প্রমুখ বক্তারা বলেন শহীদ জিয়া কেবল বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষকই নন তিনি ছিলেন স্বনির্ভর বাংলাদেশ গড়ার মূল স্বপ্নদ্রষ্টা সেই মহান নেতার অনুসারীরা আজ বিভক্ত হয়ে পড়ার কারণে বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির বিকাশ ঘটেছে বাংলাদেশের জাতীয়তাবাদীর চেতনার বিকাশ আজ বাধাগ্রস্ত প্রবাসের সাংস্কৃতিক সংগঠন এস এম পি আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল বাইশ জানুয়ারি রবিবার উডসাইডের কুইন্স প্যালেসে পিঠা উৎসব উদ্বোধন করেন অ্যাটর্নি মঈন চৌধুরী সাংস্কৃতিক সংগঠক আলমগীর খান আলমের পরিচালনায় হরেক রকম পিঠা সমাহার ছাড়াও মঞ্চে ছিল প্রবাসের শিল্পীদের পরিবেশনা অংশ নেন শামীম সিদ্দিকী জাকারিয়া মহিউদ্দিন শাহ মাহবুব কৃষ্ণা তিথি বিনা বর্মন সহ প্রবাসের অন্যান্য শিল্পীরা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিউদ্দিন দেওয়ান শাহিন চৌধুরী আসাদ ইসলাম এবং আব্দুল খালেক প্রবাসে নতুন প্রজন্মের শিশু কিশোরদের বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি শেখানোর তাগিদ নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সাংস্কৃতিক সংগঠন মেগা স্টারের উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় মেগা স্টার পিঠা উৎসব সতেরো নামে রবিবার বিকেলে জ্যাকসন হার্সের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত উৎসব উদ্বোধন করেন আইনজীবী এন মজুমদার সেলিম ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন লিটন চৌধুরী এমদাদুর রহমান হাফিজুর রহমান হাফিজ হেলালুর রহমান গিয়াস উদ্দিন সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রবাসী শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন মধ্যরাত পর্যন্ত চলা সাংস্কৃতিক পর্বে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে জাতীয় পার্টির নেতারা যেখানে যান সেখানেই গণজোয়ার সৃষ্টি হয় মানুষ তাদের কাছে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মাহমুদ এশাদের খোঁজ খবর নিতে উদ্গ্রীব উনিশ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে শাখা আয়োজিত সম্বর্ধনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুর রহমান বক্তব্য দেন আব্দুল নূর মাহবুবুর রহমান ও গিয়াস মজুমদার প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী সম্বর্ধনার জবাবে সোলাইমান আলম শেঠ বলেন প্রবাসের থেকেও যারা জাতীয় পার্টির প্রতি ভালোবাসা দেখাচ্ছেন এটা তাদের মহান উদারতা প্রবাসী জাতীয় পার্টি নেতাকর্মীদের কিছুই পাওয়ার নেই তারা জনগণ ও জাতীয় পার্টিকে ভালোবাসেন বলেই ব্যস্ততার মধ্যেই পার্টিকে সময় দেন তিনি জাতীয় পার্টিতে প্রবাসী নেতাকর্মীদের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তথ্য ক্ষেত্রে বাংলাদেশিদের বিকিরিত আলোতে উদ্ভাসিত হচ্ছে যুক্তরাষ্ট্র একসময় যুক্তরাষ্ট্রে আইটি খাতে অন্য দেশের লোকজনের প্রাধান্য থাকলেও ধীরে ধীরে বাংলাদেশ সেখানে অবস্থান করে নিচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ট্যালেন্ট টেক টেকনোলজি ক্যারিয়ার সেন্টার আয়োজিত অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি ও আয়োজকরা এসব কথা বলেন শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসেন হাইসের পিএস সিক্সটি নাইন স্কুল অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির নবম বর্ষ পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল শামীম হাসান সভাপতিত্ব করেন টেক প্রেসিডেন্ট মাহবুবুর রহমান সুমন বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি নূর এ ইলাহি মিনা নবীন প্রবীণ আইটি বিশেষজ্ঞদের এই মিলন মেলায় নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশ সোসাইটি চিকিৎসক সাংবাদিক মুক্তিযোদ্ধা সংস্কৃতি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরে প্রবাসী বাংলাদেশিদের খবর গত উনিশ জানুয়ারি বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আটলান্টিক সিটির এক রেস্টুরেন্টে নিউ জার্সি স্টেট বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাউথ জার্সি স্টেট বিএনপির প্রাক্তন সভাপতি মাহবুবুর রহমান চুন্নু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সাকাওয়াত হোসেন সহসভাপতি উদ্দিন সহ অন্যান্যরা নিউ জার্সি স্টেট যুবদলের কমিটি গঠিত হয়েছে যার সভাপতি হয়েছেন জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম আকাশ গত উনিশ জানুয়ারি বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের একাশীতম জন্মবার্ষিক উপলক্ষে আটলান্টিক সিটির গভর্নমেন্ট রেস্টুরেন্টে নিউ জার্সি স্টেট বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নিউ জার্সি স্টেট যুব দলের আংশিক কমিটি ঘোষণা করেন নিউ জার্সি স্টেট বিএনপি সভাপতি সৈয়দ জুবাইর আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ কাউসার পূর্বে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় সভায় বক্তারা বলেন দেশে গণতন্ত্রের নামে চলছে লুটতন্ত্র দেশের মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতাও নিয়েছে বর্তমান সরকার কানাডার মন্ত্রিয়ালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়র রহমানের একাশীতম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা শাখার ঐক্য রবিবার সন্ধ্যায় মন্ত্রীওয়ালের লা ফিউশন রেস্তোরাঁয় অনুষ্ঠানের কনভেনার ছিলেন কামরুল হাসান ফারুক হাওলাদার সদস্য সচিব মোস্তাহিদ আহমেদ মুকু সঞ্চালনায় ছিলেন আবুল মানিক বক্তব্য রাখেন মামুনুর রশিদ এজাজ আক্তার তৌফিক শফিউদ্দিন আহমেদ আরও বক্তব্য রাখেন কানাডা মহিলা দলের সভাপতি নাজমা হক সাধারণ সম্পাদিকা রেহেন আক্তার মুজিবুল হক পরিশেষে জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত পরিবেশিত হয় ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা প্রযুক্তিতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে আইটি প্রতিষ্ঠান নবম এবং বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে নিউইয়র্কে আয়োজিত পিঠা উৎসবে বক্তারা ইউএস পরিক্রমা আজ এ পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন ইউএস পরিক্রমা এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ইফাত জাহান কুমকুম আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন